এক সময়ের প্রসিদ্ধ এই গ্রামটি আজ সবকিছু হারিয়ে নিঃস্ব। তো সবাই প্রাচীনরা বলে 150 বছরেরও বেশি পুরানো হবে। প্রাচীন স্থাপনাগুলোর যে গঠন কাঠামো এবং যে নান্দনিকতা তা যে কোনো পর্যটককে আকর্ষণ করার মতো। হয়তো তারা কখনোই ভাবেনি তাদের এই স্বপ্নের অট্টালিকাগুলো একসময় অযত্ন অবহেলায় কালের বিবর্তে হারিয়ে যাবে। এখানে যে ভবনগুলো রয়েছে এগুলোরও জরাজীর্ণ অবস্থা। আজকে আমরা যাচ্ছি পাবনার 13 জমিদারের সেই গ্রামে। এখানে যেতে হলে আপনাকে আসতে হবে পাবনার বেড়াতে। পাবনার বেড়া উপজেলার হাটুরিয়াতেই অবস্থিত এই 13 জমিদারের গ্রাম। পাবনার বেড়া উপজেলা থেকে ব্যাটারি চালিত অটোতে করে আমরা রওনা হয়েছি সেই 13 জমিদারের গ্রামের দিকে। পাবনার বেড়া উপজেলায় মোট 5টি নদী রয়েছে, সেগুলো হচ্ছে গঙ্গা, ইসামতি, যমুনা, বাদাই এবং হুরাসাগর। এই 13 জমিদারের গ্রামটি মূলত যমুনা নদীর তীরে অবস্থিত। বেড়া থেকে নাকালে ইউনিয়নে অবস্থিত এই হাটুরিয়া গ্রামের দূরত্ব প্রায় 5 কিলোমিটার, যেতে সময় লাগতে পারে 15 থেকে 20 মিনিটের মতো। যেতে যেতে এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য কিছুটা হলেও আপনাকে মুগ্ধ করবে। প্রাচীন এই গ্রামটির অবস্থা এখন করুণ হলেও এর রাস্তাঘাটগুলো ছিল একদমই ঝকঝকে তকতকে, কোথাও কোনো ভাঙাচোরার চিহ্ন খুঁজে পায়নি। যেহেতু বর্ষার মৌসুম ছিল তাই রাস্তার পাশেই দেখতে পাচ্ছেন বিলের পানিতে চাষিরা পাট থেকে আঁশ ছাড়ানোর কাজ করছে এবং তা রোদে শুকিয়ে সংরক্ষণের উপযোগী করে তুলছে। এই পাটই হচ্ছে আমাদের সোনালী আঁশ এবং যার খ্যাতি রয়েছে সেই ব্রিটিশ আমল থেকে। তাই এই সোনালী আঁশকে ভালোভাবে সংরক্ষণের প্রতি আমাদের সবারই নজর দেওয়া উচিত। গ্রামের এই পথ ধরে চলতে চলতে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা সারি সারি গাছ এবং শতবর্ষী বটগাছ সহ সবকিছুই আপনাকে স্বাগত জানাবে এই গ্রামে। 13 জমিদারের এই গ্রামটির অতীত ঐতিহ্য ছিল চমকে দেওয়ার মতো, তবে বর্তমানে এর বেহাল দশা। ভাঙাচোরা দালান কোঠা আর কয়েকটি পুকুর ছাড়া এখানে আর কিছুই অবশিষ্ট নেই। দেখতে দেখতে চলে এসেছি সেই 13 জমিদারের হাটুরিয়া গ্রামে। এখান থেকে 5 মিনিট হাঁটলেই চোখে পড়বে একটি জমিদার বাড়ি। এই হাটুরিয়া গ্রামে ছিল মোট 13 জমিদার বাড়ি, তার মধ্যে এখন মাত্র একটি জমিদার বাড়ি অবশিষ্ট রয়েছে, তবে সেটারও বেহাল দশা। এটাই হচ্ছে যে জমিদার বাড়িটি কিছুটা টিকে রয়েছে সেটারই প্রধান গেট। একদমই লতাপাতায় ছেয়ে গেছে গেটটি, বলতে গেলে অযত্ন অবহেলায় একদমই জরাজীর্ণ অবস্থা। এটি হচ্ছে একমাত্র ভবন যেটা এখনো কিছুটা টিকে রয়েছে, তবে এর ইটকাট আস্তে আস্তে খুলে পড়ছে। কিছুদিন পরে হয়তো এই ভবনটিও বিলীন হয়ে যাবে। এখানে আমার ওই জেঠুদের আমলের থেকে এখানে টাবলিস্ট হয়, জমিদাররা ছিল এখানে, ওনাদের মানে ভবিষ্যতের কথা চিন্তা করে বা সৌন্দর্য এলাকার অনেক 13টা জমিদার বাড়ি ছিল। এখন তার মধ্যে অনেক মানে ভোগ দখল করে বিলুপ্তর পথে, এখন অবশিষ্ট এটা আমরা যতটুকু ধরে রাখার চেষ্টা করতেছি এটুকু অনেকে এখানে দেখতে আসে। আর অনেক জমিদার বাড়ি বিলুপ্তর পথে, কিছু পুকুর টুকুর আছে এখন। এখন আমরা এটাকে এখন সৌন্দর্যতা হিসেবে আমরা মানে যেটুকু ধারণ করে রাখতে পারি সেটুকু এলাকার অনেকে এটা বিষয়টা নিয়ে ভাবে, ওই জন্য আমরা এখানে আছি। ততদিন থাকতে পারবো ততদিন সৌন্দর্যতা ধরে রাখবো আর কি। আচ্ছা আচ্ছা,
ব্রিটিশ আমলের পরে 71-এর আগে সবাই চলে এসে হচ্ছে আমাদের রায় ফ্যামিলি, রায় ফ্যামিলিদের আবার আমাদেরই আত্মীয় হয়, তারা আবার গাইবান্ধাতে চলে যায়, চালতে পারি নাম। তারপরে জগন্নাথপুর আছে, বাক্সি, হ্যাঁ জগন্নাথপুরে আছে। মানে এখান থেকে আপনি যে স্পটটা দেখবেন 13 জমিদারদের। হ্যাঁ আমাদের সব নিয়ারেস্ট সব আত্মীয় স্বজন, হ্যাঁ আমাদেরই সব রিলেটিভ। মানে স্থানান্তর করে দেখা যায় এ চলে যাবে, ও দেখা, হ্যাঁ ও চলে যাবে, এরকম আমরা আর যাইনি এখান থেকে, অবশিষ্ট এখানে আমাদের, হ্যাঁ কারণ আমার জেঠুরা এখানে সব সরকারি স্কুল টিচার ছিলেন, আমাদের আর যাওয়ার প্রয়োজন নেই, আর আমরা জীবনে যাবো না আর কি। আমাদের হ্যাঁ জন্মভূমি আমাদের এখানে, এখানেই আমরা যতদিন আছি এখানেই থাকবো। প্রায় 1900 শতকের শুরু থেকে বর্তমান পাবনা জেলার বেড়া উপজেলার হাটুরিয়া নাকালী ইউনিয়নে এবং ফরিদপুরের বাহাদুরপুর গ্রামে মোট 13 জমিদার বংশ ও জমিদার বাড়ির গোড়াপত্তন হয়। তবে ধারণা করা হয় এই 13 জন জমিদার ছিলেন 3 বংশের। 13 জন জমিদার মিলেই এই অঞ্চলের জমিদারি ভাগাভাগি করে পরিচালনা করতেন। প্রথম দিকে গ্রামটিতে 2-1 জন জমিদার ছিলেন। পরবর্তীতে 1968 সালের পর থেকে জমিদারদের সংখ্যা বাড়তে বাড়তে সর্বশেষ 13 জনে পৌঁছায়। এটা হচ্ছে এই জমিদার বাড়ির বারান্দা, যেটার অবস্থা খুবই ভয়াবহ। পিলারগুলো হেলে পড়েছে, কখন যেন সবকিছু ভেঙে পড়ে যায়। কিছুদিন আগেও এই বারান্দার উপরে কিছুটা অংশ ভেঙে পড়ে গিয়েছে। তবে দুঃখের ব্যাপার হলো এই বারান্দায় বসেই জমিদার বিচার আচার করতেন, সেটারই আজ বেহাল দশা। এই অট্টালিকার বেহাল দশা এটা জানার শর্তেও ঝুঁকি নিয়ে বসবাস করছে জমিদারের বংশধরেরা। একসঙ্গে এই গ্রামে এতজন জমিদার বসবাস করতেন এবং বৃহত্তর পাবনা জেলার বাইরেও বিস্তৃত ছিল এদের জমিদারি। সুদূর কলকাতাতেও ছিল এই গ্রামের সুখ্যাতি। একসময়ে জৌলুসে ভরা এই গ্রামটির এখন যেন সমস্যা শেষ নেই। অস্বাস্থ্যকর পরিবেশের জন্য এখানে অসুখ বিসুখ লেগেই থাকে। সবচেয়ে বড় কথা, গ্রামের বাসিন্দাদের বড় একটি অংশ নদী ভাঙনে নিঃস্ব। এ কারণেই গ্রামবাসীদের অভাবনটন যেন নিত্যসঙ্গী। গ্রামটির সাথে নদীর সংযোগ থাকায় মূলত ওই সময় এটি ছিল একটি বাণিজ্যিক এলাকা। তখন ভারতের কলকাতা শহরের সাথে নৌপথের সংযোগ ছিল, তাই এখানে এত জমিদার আত্মপ্রকাশ। এখানে যে জমিদাররা জমিদারি করেছিলেন তারা হলেন প্রমোদনাথ বাগচি, কাঞ্চিনাথ বাগচি, উপেন্দ্রনাথ বাগচি, ভবানীচরণ বাগচি, কালীসুন্দর রায়, ক্ষীরোদচন্দ্র রায়, সুরেনচন্দ্র রায়, সুধাংশু মোহন রায়, শক্তিনাথ রায়, বঙ্কিম রায়, ক্ষুদিরাম পাল, যদুনাথ ভৌমিক, যতীন্দ্রনাথ ভৌমিক, হারাধন ভৌমিক এবং পঞ্চানন ভৌমিক। তাদের সকলেরই আলাদা আলাদা বাড়ি ও জমিদারি ছিল। জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার আগ পর্যন্ত তারা এই গ্রামেই জমিদারি পরিচালনা করেছেন। পাটটাট কেটে ফেলছে, হ্যাঁ এই যে ওই সামনে দোকান পাবেন, একটা পান কোম্পানি পাবেন, বিল্ডিং পাবেন, তার পাশ দিয়ে রাস্তা ওই অপোজিটেই, হ্যাঁ আপনি দূরের থেকে ওই দোকানটার ওই পাশে যা দাঁড়াবেন ওই একটা বাড়ি পাবেন, পান কোম্পানি পাবেন, তার অপোজিটে আমাদের মন্দির আছে একটা। আর এই রাস্তা দিয়ে যা আমাদের ওই সামনে চালতে পারি একটা ঘাট আছে, ও ঘাটটা অনেক বড়, ওটা আছে আমাদের এখানে। আমাদের বিগ্রহ এসে আচার্য বাড়ি ছিল, তারপরে আপনার হচ্ছে বাক্সিদের অনেক কিছু ছিল। এটা আপনার এটা কত সালের দিকে এই জমিদার? এটা আমার জেঠুরাই প্রায় ওনারাই দেখছে 80 বছর দেখে গেছে। তার আগে এখানের বৃদ্ধরা বলে ওই দেশ যুদ্ধের কত বছর আগে, অনেক আগে,
আমার প্লেটটা ছিল, ওইটা হারা ফেলছি, মানে কত সালে ওইটা ই হয়েছিল আর কি, নির্মাণ হয়েছিল, গেটের একটা হিসেব দেওয়া ছিল। কিন্তু সবাই প্রাচীনরা বলে 150 বছরেরও বেশি পুরানো হবে। আর এদের যে ইটের যে শিল্পগুলো আছে, এগুলো হচ্ছে সবাই যার যার জমিদারদের নিজস্ব ইটভাটা ছিল। আর এদের সব রায় ফ্যামিলি বলেন, বাক্সি, এরা এদের নিজস্বভাবে এদের জমিদারি প্রথা হিসেবে এদের, আমাদের মাঠে যত জমিগুলো আছে সব জমিদারদের আর নিজস্ব পুকুর, নিজস্ব সব কিছু ছিল, মানে একে অপরকে তারা ব্যবহার করত না, তাদের নিজস্বভাবে সংস্কৃতিকে তারা একে অপরের পুকুরে যা গোসল করত না। হ্যাঁ হ্যাঁ, এই যে সামনে যে এই যে এই পুকুরটা দেখবেন, এটা ওই জমিদারদের এখানে জুলা ছিল, যে এখান দিয়ে আমাদের সময়ে আমরা অনেক কিছু দেখছি না, ওটা হচ্ছে আমাদের এই গেট দিয়ে এখান দিয়ে একটা জুলা ছিল, চলমান জুলা। এখন তো ওই পাশে যে মোড়টার থেকে আসলেন না, এটা আমার জেঠু রাস্তার কাজ করে, উনি করার ফলে এখন ওই যে এইখানে একটা হাসপাতাল আছে, হাসপাতালটাও জমিদার বাড়ি। এখন ওটা জেনুইন একদম জুলা, জুলাটাকে ওখানে ই করছে। ওই তো দেখলেন না, সব ভালো ভালো দোকান আছে, ওই দোকানগুলো সব এই ওই যে চাষটল হয়েছে, এটা আবার চলমান একটা জুলা ছিল, আর এইটা পুকুর পার ছিল। এখন যাচ্ছি এই জমিদার বাড়ির একটি মন্দির রয়েছে সেটা দেখতে, তবে এই মন্দিরটি এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এখানে সামনে যে বড় একটি ক্ষেত দেখতে পাচ্ছেন, এই ক্ষেতের মাঝখানে রয়েছে সেই মন্দিরটি। এই ঘর বাড়ি মন্দির সবকিছুই পড়ে রয়েছে, কিন্তু যারা এগুলো বানিয়েছে তারা কেউ আর এখন নেই। এই মন্দিরকে নিয়ে এই গ্রামের মানুষের মুখে একটি কথা শুনতে পেয়েছি, যে অনেক বছর আগে কোনো এক রাতে এই মন্দিরটি নাকি আপনাআপনি তৈরি হয়েছে, তবে এর শক্তপোক্ত কোনো প্রমাণ পায়নি, বা এর শক্তপোক্ত কোনো প্রমাণ আছে কিনা সেটা আমার জানা নেই।